পাকিস্তানে বিয়ের মাত্র তিন দিন পর এক নববধূকে হত্যা করার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। যদিও শুরুর দিকে হত্যাকাণ্ডের বিষয়টি অস্বীকার করেছিল অভিযুক্ত স্বামী। সোমবার প্রকাশিত চিকিৎসা প্রতিবেদনে বলা হয়েছে, হীরা নামের এক নববধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে তার স্বামী। শ্বাসরোধের কারণে অক্সিজেনের অভাবে তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হয়েছিল। হীরাকে বালিশ দিয়ে প্রায় 20 মিনিট চেপে ধরা হয়েছিল, এতে তার মস্তিষ্ক আক্রান্ত হয়। পাঞ্জাব ফরেন্সিক বিভাগের প্রতিবেদনে প্রকাশিত হলে জানা যাবে তাকে মৃত্যুর আগে বিষাক্ত কোনো দ্রব্য খাওয়ানো হয়েছিল কিনা। পুলিশ জানায়, হীরার স্বামী ওমর তানভীর পুলিশ হেফাজতের হত্যার বিষয়টি স্বীকার করেছে, তবে আদালত তাকে রিমান্ড নেননি। বিয়ের মাত্র তিন দিন পরে স্ত্রীকে হত্যা করেন তানভীর। কয়েকদিন আগে তানভীর স্বীকার করেন, লাহোরের হামানাবাদ এলাকায় হীরাকে ঘুমন্ত অবস্থায় বালিশ চাপা দিয়ে হত্যা করে তানভীর। হত্যার কারণ সম্পর্কে তানভীর পুলিশকে জানায়, সম্পর্কে চাচাতো বোন হীরাকে বিয়ে করতে চাননি তিনি, দুবাইয়ে থাকা এক তরুণীকে তিনি বিয়ে করতে চেয়েছিলেন। পরিবারের চাপের মুখে তিনি এই বিয়ে করতে রাজি হন। বিয়ের তিন দিন পর হীরার কক্ষে তার লাশ রহস্যজনক অবস্থায় পাওয়া যায়। এরপরই পুলিশ স্বামী তানভীরকে গ্রেপ্তার করে। তানভীর পুলিশের জিজ্ঞাসাবাদের শুরুতে জানিয়েছিল, ঘুমের সময় সাধারণত হীরা ওড়না পরে ঘুমাতো, সম্ভবত ওড়না তার গলার সঙ্গে পেঁচিয়ে যায় এবং শ্বাসরোধে মৃত্যু ঘটে। হীরার বাবা হত্যার অভিযোগ এনে থানায় মামলা করেছেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।